টাঙ্গাইল জেলার মাটি ও আবহাওয়া আখ চাষের জন্য উপযোগী। বিগত মৌসুমে অধিক লাভবান ও বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে এখানে বিভিন্ন জাতের আখের বাম্পার ফলন হয়েছে। তারা এখন ব্যস্ত আখ কাটা ও বিক্রিতে। জেলায় চলতি মৌসুমে বিভিন্ন জাতের আখের বাম্পার ফলন হওয়ায় প্রতিটি উপজেলাতেই কম বেশি আখের আবাদ হয়েছে। চরাঞ্চল ও পাহাড়ি এলাকার আবাদি ও অনাবাদি জমিতে কৃষকরা বাড়তি লাভের আশায় ব্যাপকভাবে আখের চাষ করেছেন। এই ফসল আবাদ করলে 7 থেকে 8 মাসের মধ্যে বাজারজাত করা যায়। এদিকে কৃষকরা জানান, আখ আবাদ করার পর একটু পরিচর্যা করলেই ভালো ফলন পাওয়া যায়, সেই সাথে অল্প খরচে বেশি লাভবানও হওয়া যায়। আর তাই তো দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরা। বিভিন্ন জায়গায় পাইকারা হয়, পাইকারাইয়া এই কৃষকটা নিয়ে যায়। আবাদ এবার কমতো আল্লাহ ভালোই দিছে, এবার আবাদ ভালোই হয়েছে। এবার কুশাল যদি ভালো হয় তাহলে মনে করেন আমরা ভালো লাভবান হইতে পারি। আমি অনেক বছর যাবতে আখের চাষ করি, এবার চাষ করছে হলো রংবিলাসী, ইসুর্দি আর হলো মিরচি দেনা, তা মোটামুটি ভালো। যদি আমাদের সেইভাবে আখের চাষের উপর সরকার জোর দেয় তাহলে অবশ্যই বিদেশ থেকে আমাদের মনে হয় না চিনি আমদানি করতে হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান, এবছর জেলায় 463 হেক্টর জমিতে আখের চাষ করা হয়েছে। চাষ ও ফলন বাড়াতে কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় সকল সহায়তা দিয়ে যাচ্ছে। এবছর এর উৎপাদনটা বেশ ভালো হয়েছে, কৃষকরা বেশ লাভবান হচ্ছে। আমরা কৃষি বিভাগ থেকে আখ চাষীদের বিভিন্নভাবে উদ্বুদ্ধকরণের মাধ্যমে তাদের ভালো ফলন উৎপাদন করার জন্য এবং তাদের রোগ পোকামাকড় মুক্তির জন্য এবং অধিক পরিমাণ আখ যেন হয় এরকম বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছি। টাঙ্গাইল জেলা বা এর আশেপাশে চিনিকল না থাকায় এখানে উৎপাদিত আখ শুধু মুখে খাওয়া হয়। এ অঞ্চলে যদি চিনিকল নির্মাণ করা যায় তবে আখের চাষ বাড়বে আরও কয়েক গুণ, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।